আজকে আমি এখান দিয়ে উঠে পড়েছি, আর আমি জানি তোমরা আমার উপর অনেক রেগে আছো। রেগে থাকার কারণটা হচ্ছে তোমাদেরকে আমি আমার ক্রাশের নাম বলিনি এবং ঋতুর সাথে আমার কি সম্পর্ক সেটাও বলিনি। তো ওই বিরুদ্ধে তোমাদেরকে ক্রাশের নাম বলবো 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 করতে করতে তোমাদেরকে আবার লাস্ট পর্যন্ত নিয়ে গেছি, বাট ওই বিরুদ্ধে লাস্ট ইয়ার বলিনি, বলছি এই বিরুদ্ধে বলবো। তো এই বিরুদ্ধে তো শিউরি বলবো, কারণ এই বিরুদ্ধে না বলে আর কোন বিরুদ্ধে বলবো। আর তোমরা যারা হয়তো যারা এই ভিডিওটা নতুন দেখতেছো তারা বাবা ওই ভিডিও কোনটা, ওইটা হচ্ছে কিউএনএ পার্ট ওয়ান। ওই ভিডিওটা হচ্ছে রাকিবের সাথে আমার কী সম্পর্ক, আমার ইউটিউব ইনকাম, তারপরে আরও অনেক কিছু আছে, সব কিছু শেয়ার করছি ফার্স্ট কিউএনএ পার্ট ওয়ানতে। তো ওইটা আমার আগের ভিডিও দেখে নিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর এটা হচ্ছে পার্ট টু, এটাতে আমি শেয়ার করবো কীভাবে মানে আমার ক্রাশকে ঋতুর সাথে আমার কী সম্পর্ক, মানে সবাই খালি এটাই জিজ্ঞেস করে ভাই, তো এটাই বলতে হবে। সো লেটস গো। হচ্ছে কুকিং বুক বাই তানজিম, ঠিক আছে তাজিম, ঠিক আছে। ইউটিউব থেকে কখনো কি কোনো টাকা পাইছো, কিংবা পাইলে কত টাকা পাইছো? ইউটিউব থেকে আমি এক টাকাও পাই নাই, অ্যান্ড পাইলে আমি সরাসরি ভিডিওতে বলে দেবো, সেটা আমি বলছি, অ্যান্ড আগের ভিডিওতে এটা বলছি। হচ্ছে মতি রহমান হচ্ছে এক, তুমি কি কখনো কোনো এক্সামে ফেল করছো? না, আমি আল্লাহর রহমতে এই পর্যন্ত কোনো এক্সামে ফেল করি নাই। তারপর তোমার কি কোনো স্কুল বা কলেজে ক্রাশ আছে? হ্যাঁ, স্কুল লাইফে আমার একটা ক্রাশ ছিল, সেটা আর বলা দরকার নাই। তো তোমার ফেভারিট হিরো অ্যান্ড হিরোইনের নাম কি? হিরোইন হচ্ছে রাশমিকা মান্দানা, আর হিরো হচ্ছে আলু অর্জুন, এরা আর কি বলবো। মুজিবুর রহমান একটা পার্সোনাল কোয়েশ্চেন করছে, মানে আশিককে নিয়ে, আশিক ওদের স্কুলে বারবারই যায়, আমি কেন যাই না, যাবো, খুব শীঘ্রই যাবো, তোমার সাথেও দেখা হবে, সমস্যা নাই। আর এম আর এস লাভলি একটা, কেমন আছো তালহা? আলহা, ও তালহা তোমার নামই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বইলো। আরাফাত হোসেন আলফি, ভাই ভাবি কবে আসবে বাইরে, ভাই ভাবি 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 ক্রাশ ক্রাশ ভাবি, মানে এইসব জিনিসগুলো ছাড়া আর কোনো প্রশ্ন নাই, ভাবি কবে আসবে সেটা আমার আম্মুকে জিজ্ঞেস করো, কারণ সেটা আমার আম্মু ভালোভাবে জানে। এমডি ফরহাদ সরকার, কয়টা মেয়ের মন নিয়ে ছিনিমিনি খেলছে ওইটা বলবা? কয়টা মেয়ের মন নিয়ে ছিনিমিনি খেলছে? মন নিয়ে আবার ছিনিমিনি কেমন খেলে? ছিনিমিনি তো ভাই সাবস্ক্রাইবার আমার লগে খেলে, আফিদি ভাই টাকায় ছিনিমিনি করে, আমার সাবস্ক্রাইবারে ছিনিমিনি খেলে আমার লগে, আর কি কমু ভাই, মানে সাবস্ক্রাইবার একবার সাবস্ক্রাইব করে কিছুক্ষণ পরে আবার আনসাবস্ক্রাইব করে দেয়, এই যে কষ্ট কি আছে, মন নিয়ে ছিনিমিনি খেলছি ভাই, আমি একজনের মন নিয়ে ছিনিমিনি খেলে নাই, কিন্তু ভবিষ্যতে আমার মন নিয়ে কেউ ছিনিমিনি খেললো না, ঠিক আছে। শাহিদুল হাসান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি কি ভবিষ্যতে অ্যাক্টর হবা নাকি ব্লগার হবা? ভাই ব্লগার অ্যাক্টর দুইটাই হতে চাই, কারণ ব্লগিং অ্যাক্টরের পাশাপাশি ব্লগিং করা যায়, আর অ্যাক্টরটা আমার তেমন আশা নাই, বাট একটু একটু আশা আছে আর কি। তারপর হচ্ছে এমডি সোহেল, তোমাকে অনেক ভালোবাসি। ইয়াসির ইসলাম ভাইয়া, প্রথমে তোমার আব্বুকে আমার সালাম দিও, না আব্বুকে না, আম্মুকে লিখছে, সরি, প্রথমে তোমার আম্মুকে আমার সালাম দিও, ওকে দিয়ে দিই মনে। তোমার আব্বু কি করে? আমার আব্বু একজন বিজনেসম্যান। তারপর হচ্ছে তোমার ভাই বোন কয়জন? আমার ভাই বোন তো আমি আগের ভিডিওতে বলছি কয়জন আছে, ওই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। তারপর হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তোমার কি গার্লফ্রেন্ড আছে? এই ভিডিওতে বলবো গার্লফ্রেন্ড আছে কিনা। তোমার নিজ এলাকার নাম কি? নিজ এলাকার নাম হচ্ছে হাতুরাপাড়া, মানে সোনারগা। তুমি কি ঋতুর ক্রাশ? ঋতুর ক্রাশ মানে মানে ঋতু, এটা তো জানে, ঋতু জানে ঋতুর ক্রাশ কিনা, ঠিক আছে। তুমি এটা বলতে পারো আমি মানে ঋতুকে আমার ক্রাশ কিনা, বাট ঋতুর ক্রাশ কিনা আমি জানি না, ঋতুর ক্রাশ কিনা ঋতুই ভালো জানে। তাহাসিনা ভাই, আপনি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়তে পারি। তুমি কি বিয়ে করছো? এতক্ষণ তো ভালো ছিল, বিয়ে কবে করবেন, ক্রাশকে গার্লফ্রেন্ডকে, লাস্টে বলে দিল বিয়ে কবে, বিয়ে কি করছিনি, আর জাস্ট এটা মজা করে না, মানে কি কমো ভাই, আমি নাকি বিয়ে করছি, আমার বয়স, আমার দেখে মনে হয় আমি বিয়ে করছি, কে ভাই এই বয়সে বয়স্ক মানা দিবার প্যারা দিয়ে দিবা ভাই, বিয়ে লাইফ মানে প্যারা, এইসব প্যারা ভাই আমি নিতে চাই না, ঠিক আছে। রোকসান আক্তার, তোমার গার্লফ্রেন্ডের নাম বলবা? কোনো বাহানা করবা, এবার সত্যি বলবা। আচ্ছা তোমাদেরকে একটা সত্যি কথা বলি, এতক্ষণ তো ভাই অনেক গুড়ান ঘুরাইছি, এবার তোমাদের সত্যি কথাটা বলি। তোমরা অনেকে জিজ্ঞেস করো খালি গার্লফ্রেন্ড কেরাই ক্রাশ কেরাই, আগের ভিডিওতে অনেক গুড়ান ঘুরাইছি, এই ভিডিওতে এখনই বলে দিব, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, ঠিক আছে, একবার জাস্ট বলে দিচ্ছি, আমার কখনোই কোনো গার্লফ্রেন্ড ছিল না, আমি জাস্ট দু একজনকে পছন্দ করতাম, ওইটাই কোনো রিলেশনশিপ ছিল না। বর্তমানে আমি সিঙ্গেল আছি, আর ভবিষ্যতে আশা আছে করার, তো তেমন ভালো কাউকে পাইলে করে ফেলবো, এটা সবাই বললাম, কারণ রিলেশন মানুষ, আমার আম্মু বলে যে প্রেম মানুষের জীবনে আসবেই স্বাভাবিক, তো রিলেশন করতে পারি, এটাও স্বাভাবিক, সমস্যা নেই, কিন্তু ভালো মেয়ে হতে হবে। আর আরেকটা কথা হচ্ছে ঋতু ক্রাশ কিনা, ঋতু আমার ক্রাশ না, একবার বলে দিতেছি ঋতু আমার ক্রাশ না, ক্রাশ কারে বলে, যারা দেখার পর সাথে সাথে একটা মানে অবাক যে ভালো লাগছে এটা, সেটা ঋতু আমার ক্রাশ না, আমার ক্রাশ হচ্ছে মানে ইন্ডিয়ার একটা গেমার পায়াল গেমিং, ঠিক আছে, ওরা দেখলাম অনেক ভালো লাগে, আর ঋতু মানে ভালো লাগে, এটা মানুষের পছন্দ হইতে পারে, সবই খাওয়া ভালো লাগতেই পারে, ঠিক আছে,
মানে ভালো লাগে আর কি, মানে ভালো লাগে এটাই স্বাভাবিক, এই পছন্দ টাইপের যে হয় আই লাইক ইউ, এটাই মানে যে আমরা লাইক করি আর কি, এটাই পছন্দ করি, এটাই স্বাভাবিক। কিন্তু ক্রাশ ম্রাশ না, ওইসে প্রশ্ন অ্যান্সার পাইছো, বহুত ঘুরান ঘুরাইছি আর ঘুরাইতাম না ভাই, আমার আর কেউ প্রশ্ন করো না। ভাইয়া তুমি কি ফ্রি ফায়ার খেলো? অনেকেই প্রশ্নটা করছে। আমি কোনো ফ্রি ফায়ার ট্রি ফায়ার কিচ্ছু খেলি না, ভবিষ্যতে খেললে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমার আম্মুর নাম কি? মার নাম কখনো বলতে হয় না, তো বলবো না এটা, ঠিক আছে? প্লিজ আমার দুইটা প্রশ্ন অ্যান্সার দিবা। হ্যাঁ দিছি তো, তাসনিম তাসনিম। তারপর হচ্ছে তাসফিয়া আক্তার, টিম রাকিব হোসেনের সাথে কখনো দেখা করছেন? না, টিম রাকিব হোসেনের সাথে দেখা করি নাই, আমি কালকেও বলছি আজকেও বলতেছি টিম রাকিব হোসেনের সাথে দেখা আমি চাইলেই হবে না, তাদেরও মত থাকতে হবে। তো তোমরা টিম রাকিব হোসেনের কমেন্টে যে বলো জুনায়েদ খান তোমার সাথে কবে দেখা করবে, আর ওই যে ঋতুর সাথে রাকিবের সাথে যাই কো, তাদের কিছু মত থাকতে হবে, তাদের মত না থাকলে কখনো আমি একা চাইলে কিছু হবে না। আপনি কয় বছর আগে থেকে রাকিব হোসেনকে চিনেন? আমি রাকিব হোসেনকে চিনি যখন রাকিব হোসেনের 1 লাখ সাবস্ক্রাইবার, বুঝলা? কত আগে থেকে চিনি। বুঝাইত ভাইয়া আমার নাম নাও, আই এম আতিফ আবর, আতিফ আবরার। তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি কাকে দেখে ইউটিউবিং করার ইচ্ছা ছিল? এটা আমি আগের ভিডিওতে প্রশ্ন অ্যান্সারটা দিছি, ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার হচ্ছে রেড পিঙ্ক ইয়েলো, এই যে পিঙ্ক পরে আছি। ফেভারিট গেম কি? ফেভারিট গেম হচ্ছে ফুটবল। তারপরে ইউটিউবার হওয়ার জার্নিটা বলো, ইউটিউবার হওয়ার জার্নি ভাই বলবো না, একদিন অনেক সময় নিয়ে, কারণ এখন বলা সম্ভব না। এই ভিডিওতে অনেক বড় জার্নি আছে আর অনেক কষ্ট করতেছি এখনও, তো তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। তারপর হচ্ছে রানা ভাই, আমি জানি প্রশ্নটা নেবেন না, তাও প্রশ্ন করলাম। ইউটিউব করার সময় কোনো সময় মনে হয়েছে ইউটিউব ছেড়ে দেই? ভাই তোমার প্রশ্নটাই সবচেয়ে সত্য প্রশ্ন, ঠিক আছে? ইউটিউব করার সময় কখন কি মনে হয়েছে এই পর্যন্ত ভাই? এতবার মনে হয়েছে ইউটিউব ছেড়ে দেয় যে বর্তমানে মনে হইতেছে ইউটিউবটা ছেড়ে দিই, মানে আমার আর মনে চাইতেছে না ইউটিউবে করা, ঠিক আছে? মানে এত এরকম একটা অবস্থা চ্যানেলে, আর এরকম একটা ভিউর অবস্থা, এবং তা আল্লাহ যদি নিজ গুণে দয়া করে তাইলে মনে করো ভিউ আবার চ্যানেল উঠবো। তারপর হচ্ছে হুমায়রা জাহান, কোন ক্লাসে পড়েন? ভাই বোন কয়জন? ভাই বোন অনেকজন, আর তুমি কোন ক্লাসে পড়ে? ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। একজন একটা প্রশ্ন করছে, এত বড় প্রশ্ন, পুরো এত বড়, ঠিক আছে? তো এই প্রশ্নের অ্যান্সারটা এখন দিব। লন লিগাল, ফুল নেম কি? ফুল নেম হচ্ছে তালহা জুনায়েদ হোসেন, জুনায়েদ খান। আমি কিন্তু হোসেন, দেখো কদিন পরে যদি আমি নাম চেঞ্জ করি জুনায়েদ হোসেন, তখন আমার কেউ না তা মানে টিম রাকিব হোসেনের ইয়াতে আমি ঢুকে গেছি। বাইরে ভাই কত বেঁচেতে পড়ছি। তারপরে হচ্ছে বাসা কোথায়? বাসা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁতে। তারপর হচ্ছে কোন কলেজে পড়েন? কলেজ হচ্ছে সোনারগাঁ গভর্নমেন্ট কলেজ। জিএফ আছে বা কোনো এক্স ছিল? কোনো এক্স ছিল না, লাস্টে আবার কান্নার চিহ্ন দিয়ে দিয়েছে। কোনো জিএফ নাই, সিঙ্গেল, ট্রাই করতে পারেন অবশ্যই। তাহলে জীবনে প্রেম কয়টা করছে? প্রেম আমি একটাও করি নাই, কালকেই বলছি। তারপরে হচ্ছে কখনো কি ইউটিউবার হওয়ার ইচ্ছা ছিল? হ্যাঁ, ইউটিউবার হওয়ার অনেক ইচ্ছা এখনও আছে। ইউটিউবে ভিডিও বানানোর জন্য ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট পাইছেন? ফ্যামিলি থেকে বলতে গেলে আমার মার কাছে অনেক সাপোর্ট পাইছি, আর আর কারো কাছে আমি কোনো সাপোর্টই পাই নাই। সবচেয়ে বেশি পাইছি আমার মার কাছ থেকে। আর তারপর হচ্ছে বিয়ে করবেন কবে? বিয়ে কবে করবেন এটা হচ্ছে আমার মা জানে, বেশিরভাগ হইতেছে না, এবার একজন বেশি বলতেছে না বিয়ে কবে করবো। আমার মায়ের কিন্তু যা জিগামো যে বিয়ে কবে করবেন। আচ্ছা, একটা ব্লগে আমি এভাবে জিজ্ঞেস করবো যে আম্মু আমি বিয়ে কবে করবো। ইভেনা শুভ, পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হইব। আচ্ছা রে ভাই, তিনটা দিবো, পাঁচটা না। তোমার ক্রাশ কে? আমি যদি ঋতু হবলতে মানে সবাই নিয়ে মনে করবো। বিয়ে কবে করবা? বিয়ে আমি করবো না, ঠিক আছে? রাকিব হোসেনের সাথে ব্লগ চাই, আসবে ইনশাল্লাহ কোনো এক সময়। তোমার কি গার্লফ্রেন্ড আছে? চৈতি আসান দেখ মায়েরা ভাই এইসব প্রশ্নই করে, গার্লফ্রেন্ড নাই, কোনো গার্লফ্রেন্ড নাই, আমি সিঙ্গেল, সিঙ্গেল বয়। তারপরে হচ্ছে তুমি কোথায় পড়ো? আমি কোথায় পড়ি মানে আমি সোনারগাঁ গভর্নমেন্ট কলেজে পড়ি, মানে সোনারগাঁ গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে? তোমার বোর নাম কি? মমিতা। কপাল এডি ভাই, কপাল এডি ভাই, কপাল, বুঝো ভাই? একজন কইছে বিয়ে কবে বিয়ে করছেন কি, একজন এখন কই বোর নাম কি। তারপর হচ্ছে সাফওয়ান রহমান, প্রেম করো তোমার ক্রাশকে? প্রেমও করি না, ক্রাশ বললামই তো, ক্রাশ কয়বার বলে। আরিন ইসলাম, তুমি বিয়ে কবে করবে? বাইরে ভাই খালি বিয়ে আর বিয়ে, বিয়ে করতাম না ভাই, করলে আমার মায়ের আগেই জানাই দিব তোমরে, আর আমার আম্মু আচ্ছা বিয়ে না জানাই দিব না, সমস্যা নাই। ইনস্টাগ্রাম এই ফেসবুকে ফলো রাখো, ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে দেবো, ঠিক আছে? প্রিয় ইউটিউবার কি? প্রিয় ইউটিউবার হচ্ছে রাকিব হোসেন। ইউটিউবার তো আপনাই অনেক ইউটিউবারের পছন্দের, প্রিয় ইউটিউবার হচ্ছে সৌরভ যোশী ব্লগ। তারপর হচ্ছে রাকিব ভাইয়ের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? সত্যি করে বলো ভাইয়া, আমার সাথে রাকিব ভাইয়ের কোনো সম্পর্ক আছে কিনা? আগের ভিডিওতে বলছে, আগের ভিডিওটা দেখো, সত্যি আমার সাথে কোনো সম্পর্ক আছে না জানতে পারবা। বিয়ে কবে করবেন প্লিজ অ্যান্সার মি, স্যাট কুইন। আবার নাকি বিয়ে? বিয়ে করলে আমি জানাই দেবো, ইনস্টাগ্রাম ফেসবুক মেসেঞ্জারে তোমরা অ্যাক্টিভ থাকবে আমার সাথে, আমি সব কিছু জানাই দেবো তোমাদেরকে। আবদুল্লা ফারহাত, তুমি কি কাউকে লাভ করো? না, কাউকে লাভ করি না, বাট পছন্দ করি, পছন্দ তো করি বললাম।
আজকের ভিডিওর সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে বিয়ে কবে করবেন। এই যে বিয়ে কবে করবেন আবার। তাসলিম আক্তার ভাই তোমার নাম কি? রোবট। তারপরে এমনি মাহিতিক ভাই আপনার নাম কি? আমার নাম আলবি, ঠিক আছে। তারপর সাজিদ হোসেন ব্লগ ট্রাভেল, তুমি কি ভাই বড় ইউটিউবার হতে চাও? তুমি কি ভাই বড় ইউটিউবার হতে চাও? সবাই ভাই এটা চায়, তুমি তো চাইবা, তুমি যদি ব্লগ করো তুমিও চাও। ব্রো আপনি কে রিলেশন করেন প্লিজ রিপ্লে। রিদিয়া, না আমি কোনো রিলেশন করি না, বাট করার ইচ্ছা আছে। তুমি ছোটোবেলায় কোন স্কুলে পড়ছো ভাইয়া? আমি ছোটোবেলায় সাদিপুর হাই স্কুলে পড়ছি। নাম তোমরা ভাই চিনবা না এটা সোনার গায়ে। তারপর হচ্ছে সাদিয়া ওরেন, ভাই আমার নাম হচ্ছে জাহিদ, মায়ের আইডি জাহিদ পোলা আছে, ঠিক আছে। ভিডিওতে হাসো কেন? এতো হাসো কেন? আচ্ছা আমি যদি ভিডিওতে না হাসি তোমাদের হাসতে পারবো? আগে নিজে হাসতে হবে, তারপরে হাসাতে পারবো, তো এইভাবে এই জন্যই হাসি। তুমি কি কোনোদিন স্কুল পলাইছো? না আমি কোনোদিন স্কুল পলাই নাই। তারপর হচ্ছে মাইশা ওয়ান টু, আমার আমার দেখলে এটা মনে হয় আমি স্কুল পলাইছি, আমি এতই খারাপ, আমি একজন ভালো ছেলে, ঠিক আছে। মাইশা ওয়ান টু থ্রি, আপনি কোন কলেজে পড়েন? আমি ইন্টার সেকেন্ড ইয়ার ভাই, সরি আমি সোনারগাঁও গভর্নমেন্ট কলেজে পড়ি। ঋতু আপনার কি হয়? ঋতু আমার এখন ঋতু জানাসি ভাই, আমি কইছি না, ঋতু আমার ক্রাশ, ঋতু আমার গার্লফ্রেন্ড, ঋতু আমার এক্স গার্লফ্রেন্ড, ঋতু আমার বোন, সব মানে কি কমু কপাল রেডি। আপনি এত কিউট কেন? সত্যি কথা এটা আমার তো মনে হয় না। আপনি বিয়ে করবেন কবে? ভালোই লাগছিলো প্রশ্নগুলো, বাট লাস্টে এইটা প্রশ্ন কেন, বিয়ে কবে করবেন? এম ডি রাশেদ খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাবা কোথায়? কোনো ভিডিওতে দেখি না, আমার বাবা হচ্ছে অনেক বিজি মানুষ, মানে বিজনেসম্যান, তো এই কাজ এই কোনো কোনো ভিডিওতে দেখেন না। নামটা নেন তাসলিমা, ও তাসলিমা ইসলাম, আচ্ছা আমি ভুল নাম নিছি তাহলে। তারপর হচ্ছে কামরুল হাসান, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁতে, কেন তোমরা আসবা? তারপর ভাইয়া তুমি বড়ো হয়ে কী হতে চাও? আমি বড়ো হয়ে একজন ইউটিউবার, একজন ভালো বিজনেসম্যান, একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ হতে চাই, সমাজে একজন ভালো মানুষ হতে চাই, এটাই। সাফা জামান আরশি, ভাইয়া আমি তোমার অনেক বড়ো ফ্যান। কেমন ফ্যান? তারপর হচ্ছে তোমার সাথে যদি দেখা করতে চাই বা কথা বলতে চাই তাহলে কী করতে হবে? যদি আমার সাথে দেখা করতে চাও তাহলে আমাদের বাসায় আসতে হবে, নারায়ণগঞ্জ সোনারগাঁতে। আর যদি কথা বলতে চাও তাহলে ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে আছে হচ্ছে মেসেঞ্জার সাইট দিয়ে নাম আছে জুনায়েদ খান ব্লগ, সব জায়গায় সার্চ দিবা জুনায়েদ খান ব্লগ। ফেসবুক হচ্ছে জুনায়েদ খান আলবি, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম হচ্ছে জুনায়েদ খান ব্লগ, সার্চ দিও চলে আসবে, মেসেজ দিবা, দেখবা সাথে সাথে রিপ্লাই দিচ্ছি, আমি অল টাইম অ্যাক্টিভ। আর হচ্ছে দিয়ানা আলফি, আচ্ছা আলফি, তো আমার ব্লগ কেমন লাগে? হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো। রাকিব হোসেন ওয়ান টু পয়েন্ট ওয়ান, কেউ ভাই বোন এটা রাকিব ভাই, রাকিব ভাই না, এটা হচ্ছে রাকিব ভাইয়ের ফ্যান। তুমি ঋতু সম্পর্কে ভিডিও বানানো বন্ধ করবা কবে? যেদিন তুমি রাকিব ভাইকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানানো বন্ধ করবা, কি অন্তরার পেটে বাচ্চা আছে, রাকিব ভাইয়ের শিরু মইরা গেছে ভাই, এইসব ভিডিও বানানো যেদিন বন্ধ করবা, ওদিন আমি ঋতুর স্নেহ সম্পর্কে ভিডিও বানাবো। আসে ঋতু কি তোমার কিছু লাগে? ঋতু নিয়ে তোমার সমস্যা কি? ঋতু না কিছু না বললে, আর আমি ঋতু নিয়ে কী ভিডিও বানাই? ঋতু আমি কইছি আমার গার্লফ্রেন্ড, ঋতুকে বলছি আমার ক্রাশ, আমি কিছু নাম জাস্ট বলছি আমার ভালো লাগে, মানে একটু মজা করি আর কি, এইটাই আর কি, একটু টিচ করি। তারপর হচ্ছে বিয়ে আর নিতাম না সব প্রশ্ন। ভাই তোমার কি কোনো বেস্ট ফ্রেন্ড নাই? না আমার কোনো বেস্ট ফ্রেন্ড নাই। তোমরা হতে চাও? আমার আম্মা আমার বেস্ট ফ্রেন্ড, বাট এমনি বেস্ট ফ্রেন্ড দরকার রাখবে একটা। ফালতু গেমার ভাইয়া আপনার মুসলমানি হইছে? All my friends are toxic, all ambition is so rude and always negative. তোমার এজ কত? তোমার ফ্যামিলি মেম্বার কত? তুমি কোথায় থাকো? তোমার জিএ আছে? ঋতু তোমার ঋতু ক্রাশ কেন? ঋতু তোমার ক্রাশ কেন? আচ্ছা ঠিক আছে, একবার বসে নেই ভালো মতো। তোমার এজ কত? আমার এজ হচ্ছে সামনে সেপ্টেম্বরের 16 তারিখে আমার 19 বছর হবে, যে সামনে আসতেছে সেপ্টেম্বরের 16 তারিখে। তারপর হচ্ছে তোমার ফ্যামিলিতে মেম্বার কত? অনেকজন মেম্বার আছে, এটা বলা দরকার নাই। তুমি কোথায় থাকো? নারায়ণগঞ্জ সোনারগাঁতে থাকি। তোমার জিএফ আছে? না আমার কোনো জিএফ নাই। ঋতু তোমার ক্রাশ কেন? ঋতু ক্রাশ কেন? ভালো লাগছে এই জন্য। তা বারুণ সিমন, তুমি আমাকে কি মনে করো, ফ্রেন্ড নাকি শুধু একজন সাবস্ক্রাইবার? আমি তোমাকে আমার ভাই মনে করি, ফ্রেন্ডও না সাবস্ক্রাইবারও না। নূর হোসেন ব্লগ, ভাইয়া তুমি অনেক হট, তোমার তো নিশ্চয়ই গার্লফ্রেন্ড আছে, নামটা বলো। আমি কোন দিক দিয়ে হট? হট মানে গরম, মানে কোন দিক দিয়ে হট বুঝলাম না, কি ভাই উল্লা পাবা প্রশ্ন করে। আচ্ছা ঠিক আছে, আমার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই। তারপর হচ্ছে টিএম গেমিং, ভাই আমার কিছু প্রশ্ন আসলে উত্তর পাবো। এক, তোমার আব্বু কি করে? আমার আব্বু হচ্ছে বিজনেসম্যান, আগেই বলছি। আপনার ইউটিউব ব্যান কত সত্যি, ইউটিউব আন কত সত্যি করে বলবো? আমার ইউটিউব এখন থেকে ইনকাম, এখনও ইনকাম হয় নাই, বাট কিছু জমছে, যেটা আমাদের স্বপ্ন, একটা ড্রিম, আবেগ, ঠিক আছে। শিমুলের যেমন জোতার আবেগ, আমার হচ্ছে ইউটিউবটা আবেগ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁতে। আপনার কাজ কে? পায়াল গেমিং,
আর ঋতুর কথা বলো, ঋতুর পছন্দ মানে একটু ভালো লাগে। সো দেখতে দেখতে আমাদের ভিডিওটা লাস্ট পর্যায়ে হয়ে গেছে। আশা করি তোমরা সবার প্রশ্নের অ্যান্সার পাইছো। আমার ক্রাশকে রাকিবের সাথে কি সম্পর্ক, রাকিবের সাথে কেন ব্লক করি না, ঋতুর সাথে কি সম্পর্ক, ক্রাশের নাম কি, গার্লফ্রেন্ডের নাম কি, গার্লফ্রেন্ড আছে কিনা, এক কথায় গার্লফ্রেন্ড নাই, ক্রাশ হচ্ছে পায়াল গেমিং বলছি, একটু ভালো লাগে, ঋতুকেও ভালো লাগে অনেক, এটাও বললাম অনেক ভালো লাগে। তারপরে রাকিবের সাথে কেন ব্লক করি না সেটাও বলছি। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমিও যাবো, চলে যাবো। অ্যান্ড আজকের মতো এ পর্যন্ত। গাইস দুইটা কিউনেতে অনেক বকবকানি করছি, যারা আগেটা দেখো না আগেটা দেখে আসো, আর এটা যারা দেখছো ফুললি দেখছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর তোমরা আমার সাথে অনেকে কথা বলতে চাও, আমার সাথে কীভাবে ডাইরেক্ট কথা বলতে পারবে সেটাও আমি বলে দিব একটা 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 আলাদা ভিডিও দিয়ে। আমি আমার ফোন নাম্বার বা আমার সাথে কেমনে কথা বলতে চাও বা কেমনে দেখা করবো সব কিছু বলে দিব যদি তোমরা সবাই জানতে চাও। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, হ্যাভ ফান, পিস, অনেক মজা করছি, কোনো ভুল হইলে ক্ষমা করে দিও। আর কারো যদি কেউ যদি রিলেশন করতে চাও নখ দিতে পারো, মানে নখ দিতে পারো রিলেশন করলে, ঠিক আছে, এটা আসতে বললাম তো না মুনা শুনে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।